কলেজগুলিতে সেমিস্টার ভিত্তিক একটি পরিকল্পিত ও পূর্ণাঙ্গ সিলেবাস অবিলম্বে চালু। প্রতিটি কলেজে বিষয় ভিত্তিক প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ সহ ছয় দফা দাবিতে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের দাবি, জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে বাতিল করতে হবে। ইতিমধ্যে গোটা দেশে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020। তবে শুরু থেকেই বিভিন্ন দল, বিশেষ করে বামপন্থী দল সমূহ সংশ্লিষ্ট বিলের তীব্র বিরোধিতা অব্যাহত রেখে চলেছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটিও সংশ্লিষ্ট বিলের তীব্র বিরোধিতায় সামিল হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের অভিযোগ, রাজ্যের উচ্চ শিক্ষাক্ষেত্রে তড়িঘড়ি করে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি সৃষ্টি হয়েছে, তাতে রাজ্যের কলেজগুলিতে পাঠরত ছাত্রছাত্রীরা দিশাহীন হয়ে পড়েছে। তিন বছরের ডিগ্রি কোর্সের পরিবর্তে চার বছরের ডিগ্রি কোর্স চালু করেছে, কিন্তু পরিকল্পিত ও সুসংহতভাবে সেমিস্টার ভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি সেমিস্টারের সিলেবাস শেষ করা হচ্ছে না। জাতীয় শিক্ষানীতি 2020 চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে, এবং তার তড়িঘড়িতে যে কলেজগুলোতে যে সিলেবাস চালু করার কথা, সঠিকভাবে সিলেবাস চালু হয়নি, এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা স্কুলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, এবং কিছু কলেজে যে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল দুটি বিষয়ে, সেই মাস্টার ডিগ্রিও শিক্ষক স্বল্পতার কারণে এবং সিলেবাস সঠিক না হওয়াতে সেটা বন্ধ হওয়ার পথে। এর পুনরায় আমরা এটা যাতে বন্ধ না হয় তার দাবিতে। সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের অভিযোগ, কলেজগুলিতে বিষয় ভিত্তিক স্থায়ী অধ্যাপকের নিয়োগের কোনো পরিকল্পনা নেই। তাছাড়া কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ফি এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যা সাধারণ ছাত্রছাত্রীদের বোঝা স্বরূপ। অন্যদিকে এমবিবি ইউনিভার্সিটিতে বাংলাসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের এখনও পর্যন্ত কোনো শাখা খোলা হয়নি। রাজ্যের ছটি কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় অধ্যাপক ও পরিকাঠামোর অভাবে তা বন্ধ হবার পথে। ইউনিভার্সিটি একটা রয়েছে, সরকারি ইউনিভার্সিটি, ত্রিপুরার একমাত্র রাজ্য ইউনিভার্সিটি, এটাতে সমস্ত বিষয়ে শাখা নেই, সমস্ত রকম মাত্র চারটা পাঁচটা বিষয় রয়েছে, এবং সেখানে মাস্টার ডিগ্রি করার সবগুলোতে মানে সেই সুযোগ নেই। তো আমরা চাইছি যে এমবিবি ইউনিভার্সিটিতে সমস্ত শাখা খোলা হোক, এবং শিক্ষক নিয়োগ করা হোক, প্রফেসর নিয়োগ করা হোক, এবং এছাড়া যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে, সেই স্কুলগুলোতেও এখন পর্যন্ত সঠিকভাবে শিক্ষক নিয়োগ করা হয়নি বিভিন্ন। এদিন ডেপুটেশনরত অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে ছয় দফা দাবির সম্মিলিত সনদ উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার হাতে তুলে দেওয়া হয় এবং দাবি সনদ বাস্তবায়নের দাবি জানায়। শিক্ষা অধিকর্তা প্রতিনিধিদের সংশ্লিষ্ট বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বস্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।